সামনে আসছে জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা, তারপর ঘটবে কিছু অধ্যায়ের সমাপ্তি রচনা। হাজার স্মৃতির ফিরেছে না মুখগুলো যাবে হারিয়ে, আবার পাবো কি সে ছেলেবেলাটা ফিরিয়ে, প্রিয় টিউশন ব্যাচগুলি আর হবে না যাওয়া। শেষ হয়ে গেল বন্ধু বান্ধবদের সঙ্গে টিউশন থেকে আসার পথে কথা বলা, আর হবে না সেই রাস্তা দিয়ে টিউশন যাওয়া, হবে না আর পড়া শেষে ফুচকা ঝালমুড়ি তাজু কাছে ঘুগনি খাওয়া, আর কাকা দোকানে সিঙ্গারাটা প্রচুর মিস করব। কিছু পরিচিত স্যার বন্ধু পাগলামি সব শেষ হবে, সব বন্ধুরাও নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর হবে না সে আগের মতো আড্ডা দেওয়া, বান্ধবীরাও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কে জানে আবার কবে কোন পথের বাঁকে দেখা হবে। স্কুলের ঘরগুলোতে থাকবে না আর কোনো অধিকার, এই ঘরেতে গড়েছি কত ভবিষ্যতের স্বপ্ন পাহাড়, হবে না আর এক্সাম দেওয়া, হবে না টুকলি করা, হবে না আর সে প্রিয় ক্লাসটাকে ফিরে পাওয়া, আর সে লাস্ট বেঞ্চে বসে বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করা হবে না, পার্থশালায় ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানোও হবে না। টিফিনের আগেই আমরা গিয়ে টিফিন সেরে ফেলতাম যেন টিফিনে ঘুরতে পারি, আড্ডা দিতে পারি, সেটাও আর হবে না। স্কুল ইউনিফর্মটা পরে থাকবে ঘরের কোণে, স্কুলের ইউনিফর্মটার উপর কোনো অধিকার থাকবে না, হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও সেই সাদা কালো ড্রেসটা আর পরা হবে না। নতুন জীবন শুরু হবে এবার, শেষ হবে ছেলেবেলা, এবার শুরু জীবনের পথে বড় হয়ে ওঠার খেলা। হারিয়ে যাবে সেই স্কুলের স্পোর্ট খেলা দেখা, আর হ্যাঁ স্পোর্ট এ অংশগ্রহণ করা হবে না, হারিয়ে যাবে স্কুলের সংস্কৃত অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আর হবে না বন্ধু বান্ধবদের সঙ্গে বসে বসে অনুষ্ঠান দেখা। প্রথম প্রেম, প্রথম ভাগ করা, প্রথম কাউকে আই লাভ ইউ বলা সেই স্কুল থেকে আর পাবো না সেই দিনগুলো। সিঁড়ির কোনায় আজও সেই স্মৃতিগুলো আছে, জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো শেষ। এখন মনে হয় কেন বড় হলাম, ছোট ছিলাম ভালোই ছিলাম,